السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد দাড়ি রাখার ব্যাপারে উলামায়ে কেরামের সর্বসম্মত মত হচ্ছে এটি সর্বনিম্ন ওয়াজিব আবার কেউ কেউ এটিকে ফরজ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার ব্যাপারে বলেছেন দাড়িগুলো যেন আমরা ছেড়ে দিই ইহুদি খ্রিস্টান মুশরিক এবং অগ্নিপূজকদের বিপরীতে আমরা যেন আমাদের মতো করে দাড়ি রাখি এবং তিনি বলেছেন হাদিসে কমপক্ষে 6টি শব্দ ব্যবহার করে দাড়িগুলোকে ছেড়ে দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজের দাড়িও ছেড়ে দিয়েছেন কারণ তার বক্তব্য তাই তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার সুনানে তিরমিজিতে একটি হাদিস এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দাড়িগুলোকে ধরে মুষ্টিবদ্ধ করে তিনি দুই দিক থেকে তিনি একটু ছেটে রাখতেন এই বর্ণনাটির একজন রাবি তিনি মুনকার এবং মাতরুক অতএব এই বর্ণনাটি গ্রহণ করা যাবে না এবং তিরমিজি নিজেও হাদিসটিকে বলেছেন হাদা হাদিসুন গরীবুন অর্থাৎ এটি একটি গরীব হাদিস গরীব মানে হচ্ছে যেটি খুবই অপরিচিত একটি হাদিস বলে তিনি এটিকে উল্লেখ করেছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজ এবং উমরা করতে গিয়ে তিনি তার দাড়িগুলোকে মুষ্টিবদ্ধ করে অতিরিক্ত অংশ কেটে দিতেন বলে বুখারী যে বর্ণনাটি এসছে এই বর্ণনাটির উপর ভিত্তি করে কেউ কেউ বলতে চান যে দাড়ির অতিরিক্ত অংশ অর্থাৎ মুষ্টিবদ্ধ করে অতিরিক্ত অংশটি কেটে ফেলা জায়েজ কিন্তু আদ্দুরুল মুখতার গ্রন্থের ফতোয়া হচ্ছে যিনি বিখ্যাত ফতোয়ার গ্রন্থ সেখানে হচ্ছে ফালাম ইউবিহু আহাদুন এই ব্যাপারে কেউ এটিকে মোবাহ অথবা এটিকে এবাহা হালাল বলে বৈধ বলে ঘোষণা করেননি ফলে আমরা বলতে পারি যে দাড়ি রাখার মূলনীতি হলো দাড়িকে ছেড়ে দেওয়া এখন প্রশ্ন হলো যে মানুষের কি দাড়ি এতটা লম্বা হয় যে তার দাড়ি পা পর্যন্ত পড়ে যাবে স্বাভাবিকভাবে এটি হয়নি যেমন আমার দাড়ির কথা বলি এই সম্ভাবনা একেবারেই নাই যে এটি পা পর্যন্ত চলে যাবে আপনি আপনার ব্যাপারেও কিন্তু এরকম ধারণা করতে পারেন কোনো কোনো মানুষের দাড়ি এমন হতে পারে যে অনেক লম্বা হতে পারে সেই ক্ষেত্রে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস অনুসারে তিনি যদি আমল করতে চান তাহলে কেউ কেউ বলছেন তিনি আমল করতে পারবেন কিন্তু ইবনে উমরের ওই বর্ণনাটিও তিনি হজ এবং উমরার সময় তিনি এতটুকু কাজ করতেন বলে হাদিসে এসছে অতএব দাড়ি রাখার ব্যাপারে আমরা কোনো বিতর্ক তৈরি না করে বরং দাড়িগুলোকে ছেড়ে দেই যদি আপনি মনে করেন যে অনেক বেশি এলোমেলো এবং অনেক লম্বা হয়ে যাচ্ছে তা আপনার বিভিন্ন সমস্যা তৈরি করবে তাইলে আপনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুসারে আপনি একটু ছাড়তে পারবেন সামান্য পরিমাণ পরিপাটি করার জন্য ততটুকু পর্যন্ত ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বৈধ বলেছেন হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন